প্রতিবাদের মাশুল নিমতে আক্রান্ত প্রতিবাদী ইট দিয়ে বেধরক মার মহিলাকে মুখে কালশিটে দেহ প্রচুর আঘাত ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দীর্ঘদিন ধরে বিরাটের এমজি রোডে একটি বাড়ি ভাড়া করে ব্যবসা করছেন উজ্জ্বলা রায় এবং তার স্বামী বিশ্বজিৎ রায় কিছুদিন আগেই সেখানে প্রমোটিং এর থাবা পড়ে অভিযোগ এরপর থেকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য তাদের উপর চাপ আসতে থাকে উজ্জ্বলা রায়ের অভিযোগ এটি সম্পূর্ণ বেআইনি নির্মাণ কাজ এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়ে ওঠেন তিনি তাতে ক্ষিপ্ত বাড়ির মালিক তার উপর চড়াও হয়ে বেধরক মারধর করে বলে অভিযোগ ইট দিয়ে মারা হয় ঘটনার অভিযোগ জানাতে থানায় গেলে সেখানেও হেনস্থার অভিযোগ তুলেছেন আক্রান্ত মহিলা নিমতা থানা প্রথমে অভিযোগ নিতেই চায়নি বলে দাবি রায় দম্পতি হাজারো গড়িমসির পর তা নেওয়া হয় তবে এখনও অধরা অভিযুক্ত বাড়ি মালিক এইটুকু শুধু কথা পুরা ভাষার গালাগালি আমার এই যে গলার হাত টেনে এভাবে টেনে এভাবে ফেলে দিল কন্যা কন্যা সব ফেলে দিয়ে আমার বর ঠেকাদেশে বরকে একটা ইট মেরেছে আর একটা ছেলেকে ইট মারতে গেছে ও সরে গেছে বাজে ওই পাঁচিলের ইটটাকেই তুলে আমাকে এমনভাবে মেরেছে আমার এইখান থেকে তিনটে ভেতরে সেলাই করেছে।